সরকার ঘোষিত দেশে সবকটি ইউনিয়নে স্থানীয় ডিলারদের মাধ্যমে ন্যায্য মূল্যের চাল বিতরণ প্রক্রিয়া চলমান। তাই হতদরিদ্রদের তালিকা করে প্রতিদিন 300 জনকে 5 কেজি করে চাল বিতরণ করে আসছেন। এর মধ্য থেকে প্রতিদিন 6 জন করে প্রতিবন্ধী অসহায়দের বিনামূল্যে বিতরণ করেন গোসারহাট পৌরসভার আওতায় ন্যায্য মূল্যে চাল বিতরণী প্রতিষ্ঠান ও ডিলার আবুল হাসান শিকদার ও তার ছোট ভাই মোহাম্মদ আবুল খায়ের শিকদার। এর মধ্য থেকে ব্যতিক্রমী মানবিক সহায়তায় মোহাম্মদ আবুল খায়ের শিকদার প্রতিদিন 4 জন করে অন্ধ প্রতিবন্ধী অসহায়দের মাঝে 5 কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করেন। তাই আজ এই ন্যায্য মূল্যে চাল বিতরণের সময় স্থানীয় প্রতিবন্ধীদের মধ্য হতে মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ নাসির সহ আরো 2 জনকে চাল বিনামূল্যে প্রদান করতে দেখা যায়। এবং এ সময় মোহাম্মদ আবুল খায়ের শিকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে দিন রাত দেশ ও মানুষের জন্য কাজ করে যাব। কোন টাকা দিছে? বলুন। আমি নায়েম রাজাকের পক্ষ থেকে এই অসহায় হতদরিদ্র যাদের পঙ্গু এই প্রায় ছেলে রুগী বাইরে তো পারে না ঘর থেকে, এদেরকে বাসায় যেয়ে খুঁজে এদেরকে বাসায় 5 কেজি চাল পৌঁছানোর ব্যবস্থা আমি করতেছি। আমি এই কাজটি করতে পেরে আমার প্রাণপ্রিয় নেতা নাহিম রাজ্জাককে আমার অন্তরন্ত থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নাহিম রাজ্জাকের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা হতর দরিদ্র এবং গরিব মানুষের ক্ষুধাত্র মিঠানের জন্য দিন রাত যে পরিশ্রম করে যাচ্ছে এটা যেন সফল হয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন তাকে সুস্থ এবং সবল রাখে, এটাই আমাদের কামনা। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।